একদিন জঙ্গলের মাঝে রাক্ষস ঘোড়া চলে আসলো। রাক্ষস ঘোড়াটি চলে এসে জঙ্গলের মাঝের পশু পাখিদের জঙ্গল থেকে তাড়াইয়া দিতে লাগলো। ফার্স্টে জঙ্গলের মাঝে থাকা শিয়ালকে তাড়াতে লাগলো। শিয়াল অনেক জোরে দৌড়াচ্ছিল, কিন্তু সে ভাবছিল না যে রাক্ষস ঘোড়ার হাত থেকে সে বেঁচে যাবে। সে অনেক দূরে চলে গেল। অন্যদিক থেকে রাক্ষস ঘোড়াটি বাঘকে তাড়াতে লাগলো। বাঘও ভাবছিল যে রাক্ষস ঘোড়ার হাত থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না। অনেক জোরে রাক্ষস ঘোড়ার হাত থেকে বাঁচার জন্য বাঘ দৌড়াচ্ছিল, কিন্তু জঙ্গল থেকে পালাতে হলে একটি গর্তর মাঝ দিয়ে পার হতে হবে। সেই গর্তর মাঝে একটি ডাইনি দাঁড়িয়েছিল। যখনই বাঘ পার হতে যাবে তখনই ডাইনিটি খেয়ে ফেললো। আর অন্যদিক থেকে শিয়ালে আসছিল। শিয়ালও আসার সাথে সাথে ডাইনিটি শিয়ালকেও খেয়ে ফেললো।